হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক দিন পরে আরেকটা শাড়ি ড্র্যাপিং ভিডিও। বাট আজকে আমি তোমাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে মেখলা শাড়ি ড্র্যাপিং। মেখলাটা সাধারণত অসমীয় পোশাক, যেটা কিনা অনেকটা দেখতে বাঙালিদের শাড়ির মতনই, আর এটার স্টাইলটা একটু অন্যরকম। এখানে দু তিনটে ডিভাইডে ভাগ করা রয়েছে পার্টগুলো। সো এনিওয়ে, এই ড্র্যাপিংটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এবার শুরু করি। বাট সবার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে আমি আমার লিপ কেয়ার কী করে করি। সো আজ আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ইন্ডিয়ার ফার্স্ট লিপ কেয়ার ব্র্যান্ডের সাথে, আর যেটার নাম হচ্ছে আলানা। আলানা লিপ কেয়ারের মধ্যে সব থেকে বেস্ট একটা ব্র্যান্ড আমাদের লিপকে ময়েশ্চারাইজ রাখার জন্য, হাইড্রেট করার জন্য। আমরা তো লিপের অনেক রকম কেয়ার করে থাকি, লিপ বাম অ্যাপ্লাই করি, অনেক কিছুই করে থাকি, কিন্তু লিপ ওয়াশ কি আমরা কখনো করি না। এটা হচ্ছে আলানা লিপ ওয়াশ, আর এটার প্যাকেজিংটা দেখতে এরকম পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের। আমার ড্রেস এবং ব্যাকগ্রাউন্ড সবকিছুর সাথে ম্যাচিং হয়ে গেছে। এনিওয়ে, তো এটার ইনার প্যাকেজিং হচ্ছে এরকম একটা ছোট্ট বোতলে আসে, আর এরকম একটা কিউট মতো বোতলে তার মধ্যে একটা সিলিকন বেস ব্রাশ রয়েছে এবং সেটার সাথে একটা কভারও রয়েছে, যেটা ট্রাভেল ফ্রেন্ডলি। তোমরা যদি কোথাও ট্রাভেল করো সেখানেও ইজিলি এই লিপ ওয়াশটা ক্যারি করতে পারবে। তো এই লিপ ওয়াশটা কি করে ইউজ করতে হবে সেটাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর এই যে ব্রাশটা রয়েছে, এটার ব্রিসেলসগুলো অনেক বেশি সফট এবং স্মুথ, যেটা কিনা আমাদের লিপসে যত রকম ডার্ট থাকে কিংবা লিপস্টিক সব কিছু রিমুভ করতে অনেক বেশি সহায়তা করে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমার লিপস কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই লিপ ওয়াশটা কিন্তু আমাদের লিপসকে লাইট করতে এবং হাইড্রেশন প্রোভাইড করতে অনেক বেশি হেল্প করে। আর এতে রয়েছে 0.5% আলফা অ্যাবুটিন এবং 1.0% পিএইচএ ল্যাক্টোবায়োনিক অ্যাসিড। এই লিপ ওয়াশটা আমাদের লিপসের পিগমেন্টেশন রিডিউস করতে এবং হাইড্রেশন বুস্ট করতে অনেক বেশি হেল্প করে। এবার আমি ভালো করে আমার লিপস ক্লিন করে নিয়েছি, এবং তারপরে যেটা আসছে এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েটও তো করতে হয়, তাই না? তো সেই জন্যই এরই সাথে রয়েছে একটা এক্সফোলিয়েটার ব্রাশ, যেটা দিয়ে আমাদের লিপসকে খুব সুন্দরভাবে এক্সফোলিয়েট করা যায়। আর এতে কিন্তু আমাদের লিপস অনেক সফট হয়, স্মুথ হয়। ট্রাস্ট মি গাইস, তোমরা একবার এই লিপ ওয়াশটা ইউজ করে দেখো এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের লিপসের আমূল পরিবর্তন। তো এরপরে আমি ইউজ করব অ্যালানারই একটা লিপ বাম, এবং এটা হচ্ছে ডে লিপ বাম, এবং এর সাথে রয়েছে একটা ব্রাশ, এবং যেটা দিয়ে খুব সুন্দরভাবে লিপসে বাম ইউজ করা যায়। এবং এই লিপ বামের কিন্তু অনেকগুলো ভেরিয়েশন রয়েছে, ডে লিপ বাম রয়েছে এবং নাইট লিপ বাম রয়েছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো লিপ বাম পারচেজ করতে পারো। তো এনিওয়ে, আমি আমার লিপসে খুব ভালোভাবে এই লিপ বামটা অ্যাপ্লাই করে নিচ্ছি সেই ব্রাশের সাহায্যে। এই লিপ বামটা রেগুলার ইউজ করলে কিন্তু আমাদের লিপসে একটা ন্যাচারাল পিঙ্কিশ ভাব চলে আসে, যেটা আমি আমার লিপসে অলরেডি লক্ষ্য করছি। তো তোমরাও যদি তোমাদের লিপস দেখতে চাও এরকম পিঙ্ক এবং ন্যাচারাল, তাহলে অবশ্যই অবশ্যই আলানার এই প্রোডাক্টগুলো তোমরা পারচেজ করো। তো এই প্রোডাক্টগুলো পারচেজ করার লিঙ্ক আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাই আমাদের মেখলা ড্র্যাপিং এ। তো সবার প্রথমে আমি যেটা করব, মেখলার সাথে এখানে নিচে একটা লেহেঙ্গা সিস্টেমের একটা পার্ট আসে এটার সাথে। তো এটা দেখতে খানিকটা এরকম অনেকটাই ঢোলা, এনিওয়ে এটা এরকম দেখতে। আর তার সাথে আমি একটা পেটিকোট পরে নিয়েছি তার আগে, তাতে করে খুব সহজ হবে ড্র্যাপিংটা করা। তো এবার আমি এই লোয়ার পার্টটা পরে নিচ্ছি, আর এটা এতটাই ঢোলা যে আমার মতো তিনটে ঢুকতে পারবে এর ভেতরে। সো এনিওয়ে, এরপরে এটার সাথে সাইডে একটা দড়ি রয়েছে, এটাকে আমি জাস্ট ধরে র্যান্ডমলি বেঁধে, বাট একটু টাইট করে বাঁধতে হবে যাতে খুলে না যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে আমি ভালোভাবে বেঁধে নিয়ে আমার কোমরে গুঁজে নিচ্ছি ভালোভাবে, এবং পুরো লোয়ার পার্টটাকে আমি ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে করে পুরোটা কভার হয়ে যায়। আই থিঙ্ক এটা সব থেকে ইজি ড্র্যাপিং, এই মেখলা ড্র্যাপিংটা আমার কাছে এটা সব থেকে ইজি লাগে, এটা একদমই কঠিন কিছু না, একবার দেখলে তোমরাও পারবে। সো তারপরে রয়েছে একটা ওড়না, এটাকে অন্যায় বলা চলে আই গেস, আমি ঠিক শিওর জানি না। এনিওয়ে এটা অনেকটাই বড়, অনেকটা শাড়ির মতো, মানে একটা শাড়িকে হাফ করলে যতটা হয় আই থিঙ্ক এটা ততটাই বড় হবে, এবং এটার পাশটাও অনেকটা বড় এবং লম্বাটাও অনেকটা বড়। তো যাই হোক, এরপরে আমি এটাকে প্লিটস তৈরি করে নেব আমার কাঁধে ফেলার জন্য, যেটা আঁচল হবে। তো এভাবে আমি খুব সুন্দরভাবে এটাকে প্লিটস করে নিয়েছি। সবার প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ একটা ফোল্ড করে নিয়েছি, এবং সেই ফোল্ডটাকে ধরেই আমি সেকেন্ড ফোল্ডটা করছি। এভাবেই কিন্তু আমি ফোল্ডগুলো
করছি আর প্রত্যেকটা ফোল্ড করার পরে কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে ফোল্ডগুলোকে সেট করে নিয়েছি। যেমন আমরা যখন আয়রন করি জামা কাপড়, আয়রন দিয়ে আমরা যেভাবে চেপে চেপে প্রেস করে আমরা যেভাবে করে থাকি ঠিক সেইভাবেই কিন্তু শাড়ির প্লিটসগুলো রেডি করতে হয়। আমি এর আগে কখনো এভাবে প্লিটস করা দেখাইনি। তোমরা অনেকেই বলো যে কিভাবে আমি এত সুন্দর পারফেক্টলি করি, তো সেই জন্য আজকে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এইভাবেই কিন্তু প্লিটসগুলো করতে হয়। বিছানায় রেখে যদি তোমরা করো তাহলে সব থেকে পারফেক্ট এবং সুন্দরভাবে কিন্তু প্লিটসগুলো হয়। কাঁধের উপরে যেটা রেখে করলে অতটাও সুন্দর পারফেক্টলি করা যায় না। তো এনিওয়ে আমার প্লিটস করা কমপ্লিট। এরপরে আমি এটার মাথায় একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম। জাস্ট ফলস করে সেটা আমি পরে খুলে দেবো। তো এরপরে কিন্তু আমি পরের পার্টটাও এইভাবে ওই ফোল্ডগুলোকে ধরে ধরে জাস্ট প্লিটসগুলোকে ঠিক করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু প্লিটসগুলো কমপ্লিট হয়ে গেছে। করা একদমই কঠিন কিছু না, তোমরাও যদি একটা বার চেষ্টা করো তোমরাও করতে পারবে। তো এই প্লিটসগুলোরও মাথাগুলো সমান করে নিয়ে এখানেও আমি একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। তো হয়ে গেল আমার প্লিটস রেডি করা। এবার আমি এটাকে আমার কাঁধে ফেলে দেবো এবং এটাকে সেট করে নিয়ে আমি ব্লাউজ পরে নেব। তো আমার ব্লাউজ পরা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই সামনের দিকের প্লিটসগুলোকে ধরে ধরে আমি একটু ঠিকঠাক করে দেব এবং এগুলোকে আমি একটু স্প্রেড করে দেব। কিন্তু সবার প্রথমে আমি যেটা করব, কাঁধের দিকের সেফটি পিনটা আমি আগে লাগিয়ে নেব, যেহেতু পরে গেলে নয়তো গন্ডগোল হয়ে যাবে। তো আমি আগে কাঁধের দিকে সেফটি পিনটা লাগিয়ে নিলাম। তো এবার আমি সামনের দিকের যে প্লিটসগুলো পড়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে টেনে টেনে আমি হাত দিয়ে চেপে চেপে ঠিক করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু যদি তোমরা প্লিটসগুলো রেডি করো একদম পারফেক্টলি এগুলো হয় এবং খুব সুন্দরভাবে এগুলো কিন্তু সেট হয়ে থাকে। তো আমি সামনের দিকটা আরেকবার ভালো করে ঠিকঠাক করে নিয়ে এই দিকটায় আমার বুকের নিচে কর্নারের দিকে আমি একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি ব্লাউজের সাথে, তাতে করে বুকের উপর থেকে বারবার কাপড় পরে যাবে না বা সরে যাবে না, সেট হয়ে থাকবে। তো একটা সেফটি পিন দিয়ে আমি সিকিউর করে নিলাম। হয়ে গেল। এরপরে যেটা আসছে মূল পার্ট সেটা হচ্ছে নিচের দিকের। আমি ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না, নিচে অনেকটাই বড় আমার পায়ের নিচ অব্দি রয়েছে এটা, এতটাই বড় একটা কাপড়। তো এটাকে আমি পেছন দিকে ঘুরিয়ে এনে সামনের দিকে নিয়ে আসব। এটাকে সামনে ঘুরিয়ে এনে আমি এখানটা দিয়ে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি, তাতে করে এই জায়গাটা একদম সিকিউর থাকবে এবং প্লিটসগুলো খুব সুন্দরভাবে পরবে। আর এটাকে কিন্তু আমি একদম মিডল পোর্শনেই করছি। এরপরে আমি এটার মাথার দিকে যে পোর্শনটা রয়েছে টপ পয়েন্টটা আমি এটাকে ধরলাম, ধরে তারপরে ধরা অবস্থায় যে প্লিটসগুলো পড়েছে যে ফোল্ডগুলো পড়েছে সেগুলোকে জাস্ট র্যান্ডামলি একটু ঠিকঠাক করে নেব। নিয়ে তারপরে এটাকে আমি আমার একদম ঠিক পেটের মাঝখানটায় গুঁজে দেব, তাতে করে খুব সুন্দর একটা লুক আসবে। তো এরপরে আমি সামনের দিকের যে ফোল্ডগুলো পড়েছে এগুলোকে একটু ঠিকঠাক করে নেব। তো মোটামুটি আমার মেখলা র্যাপিং কমপ্লিট। জাস্ট এবার একটু ঠিকঠাক করে নিচ্ছি আমি সব কিছুকে, যাতে কোথাও কোনো প্রবলেম না থাকে। তো কমপ্লিট আমার মেখলা র্যাপিং। এর সাথে তোমরা চাইলে একটা কোমরবন্ধনীও পরে নিতে পারো। আমি এখানে পরে নিয়েছি একটা কোমরবন্ধন, অ্যাজ ইউজুয়াল আমার একটাই কোমরবন্ধনী রয়েছে। এনিওয়ে তো কমপ্লিট আমার মেখলা র্যাপিং, আর একদমই ইজি ওয়েতে এটা ক্যারি করা যায়। আর উপরের এই যে দুপাট্টাটা রয়েছে এটা কিন্তু বিভিন্ন স্টাইলে স্টাইল আপ করা যায়। তোমরা কিন্তু চাইলে শুধু এই একটা স্টাইলই না, অনেকগুলো স্টাইলও ক্রিয়েট করতে পারো। তো এনিওয়ে এই ছিল আমার আজকের ইজি মেখলা র্যাপিং। একদমই ইজি, আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো। তোমাদেরও যদি বাড়িতে মেখলা থাকে অবশ্যই তোমরা ট্রাই করো, কিংবা তোমরা যদি পারচেস করতে চাও পারচেসও করে ট্রাই করতে পারো। তো এনিওয়ে এই ছিল আমার আজকের মেখলা র্যাপিং। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।